নিউজ রাঙ্গুনিয়াকে ধন্যবাদ শুরুতে আসলে এই মেয়েকে রুদ্র হচ্ছে একটা কবিতার কিতাব হ্যাঁ এটা একটা কবিতা গ্রন্থ এটা পাঠশালা পাবলিশার্স থেকে এসেছে আর কি এবার অমর একুশে বইমেলা দু হাজার তেইশ পাঠশালা পাবলিশার্স থেকে এসেছে আর পাঠশালা পাবলিশার্স হচ্ছে আমাদের পাঠশালা রাঙ্গুনিয়ারও একটি প্রতিষ্ঠান তো এই বইটা হচ্ছে যে মূলত কবিতার বই তো এখানে আমি সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে লিখতে চেষ্টা করেছি বইটাতে বইটাতে আপনি চাইলে এখানে প্রেমের কবিতা পড়বেন পাবেন বিষাদের কবিতা পাবেন আপনি এখানে ধর্মীয় কবিতা পাবেন আপনি এখানে কতগুলো হাইকু কাপলেট পাবেন আরও পাবেন এখানে বেশ কিছু রাজনৈতিক সমকালীন কবিতা যে কবিতাগুলো একজন সচেতন পাঠকের আবৃত্তি করা পাঠ করা আমি খুব জরুরি মনে করছি সারা পাচ্ছি আমি পাঠকেরা খুব সুন্দরভাবে এটা নিচ্ছে এখানে প্রায় স্থলে আমার এই বইটা প্রায় শেষের দিকে এই আর কয়েক কপি পাওয়া যাচ্ছে আর কি এটা আশাই করছি আসলে কিছুক্ষণের মধ্যেই মধ্যেই বইটা এইটা এটাও এইটাও যে কয়েক কপি আছে এগুলোও শেষ হয়ে যাবে বলে আমার বিশ্বাস আর কি তাদের অধিকাংশই হচ্ছে যে ছাত্রছাত্রী এই যে ছাত্রছাত্রীদের বই পড়াদের প্রতি যে একটা প্রবল আগ্রহ টেন্ডেন্সি এটা আসলে বাংলা সাহিত্যের জন্য একজন লেখকের জন্য অনেক বড়ো প্রাপ্তি একজন লেখকের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পাঠকের আয় কাজে পাঠকরা যখন বইটা নেবে তখন পাঠকরা একজন লেখক অবশ্যই অবশ্যই এখান থেকে খুবই মোটিভেট হয় হাইলি এই যে এটুকুই এবং সেটাই পাচ্ছি আমি আর কি ই তো আমার আরও দুটা পাণ্ডুলিপি মূলত অগুছালু আছে এবং এর আগে আমি ভাবনা ছিল যে একটা প্রথমে কবিতার বইটাই আনি হ্যাঁ তবে খুব দ্রুতই আমি সার এবং টুনটুনি সার উ টুনটুনি নামে আমার একটা বই আসবে ছড়ার বই হ্যাঁ এটা এটাও কথা চলতেছে বিভিন্ন পাবলিকেশনের সাথে যদি সুযোগ খাই এটা খুব দ্রুতই আমি নিয়ে আসা দিচ্ছে